দৈগমাত অব্যাহত শিলবালিৰ অবৈধ ৰমৰমীয়া ব্যৱসায়। অশোক কল কাগজৰ সময়ত ৰাইজৰ অভিযানত জব্দ হল দুটাকৈ অবৈধ শিলবালি কঢ়িওৱা ট্ৰাক। ৰাইজৰ অভিযোগ অনুযায়ী অভয়পুৰী আঞ্চলিক বন সংমণ্ডলৰ ৰেঞ্জাৰ আতৰ ৰহমানৰ নেতৃত্বত চলিছে এই ৰমৰমীয়া ব্যৱসায়। এই জব্দ কৰা ট্ৰাক দুখনৰ নম্বৰ AS19C2733 আৰু AS19C2735। শিলাবালি চুরি কাজে জড়িত আছে, তেখেতে সম্মুখত এইবিলাক গাড়ি আহি আছে, ধরা নাই আমার কারণে, আমি রাইজে ধরবর কারণে বাধ্য হয়েছো। শিলাবালির গাড়ি আতর রহমান স্যারে কোনো পদক্ষেপ লওয়া নাই, আমি তার উপর অধিবক্ষক জানাও যে এই বিষয়ে যাতে একটা চূড়ান্ত